পত্রিকা খুললে দেখবেন স্কুল দুপুরে লইয়া পড়ছে অহন উদ্বোধন করছে না ফুল দুপুরে লইয়া পড়ছে কফাল বালা মন্ত্রী সব ফুলের উপরে আসিল না যদি রিক্সাওয়ালা থাকে একটা ভাড়া এক রকম রিক্সাওয়ালা যদি থাকে তিন চারটা ভাড়া আরেক রকম ঠিক কিনা কাই পাঁচটা রিক্সাওয়ালা থাকলে হেতে না পারে আপনার ফুল তুললা আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মশা দিয়ে বোঝা থাকে হ্যাঁ তারা জিগায় কি কয় না শৈলে দেয় না তে বই হবে আকিস বিধি টানতে তে যাইতো না কারে লস্তা মারি দিয়ে দিই কারে শৈলে দিলে না আরে কি শৈলে দিলে না কলে এখন হুইতালা তার বাড়ি হলো শহীদপুর দিন ফাড়া তে বিলে কালা আমি দাউদ কান্দি মাফিল যখন কইসি এই রহম এই আবু জেহেলের বংশধর আসেনি এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলে কে কৌ আমি কে তে কৌ তে কি তারে ফাইলে কিতা তা করবে কোজোর আর ফানির কাম লাগাইতাম না মাঝখানে খেলা করে থুত্তাইয়া তারে গুসল করে ভাড়া ইচ্ছিন সত্তাহ না আপনার ফল আর এক থানার সামনে পাঠাই দিয়েছেন মোবাইল দিয়া আপনার ফুতে হ্যান্ড তো কথা বা পুলিশে চাখায় শুরু করে লাল আহন পুলিশে চা খায় কয় কি তার ফুত অহন খবর কিতা কয় ড্রাইভার বিচাৰতে আছে গাড়িত মন ওই উঠবো আপনি কারবার চালাইতে থাকে এরপরে কয় কি তার ফুত খবর কি কয় ড্রাইভার বিচারে মানে হাতে কই জানি গেছে কয় আল্লাহ আবা ড্রাইভার আইয়া পড়ছে কত অহন নমুনা কিতা কয় চাক্কা ফাংসার এই সিফা সাফার ভিতরে মুদি তো হান দিলে চলতো না আপনি এখন হাসপাতাল দিছেন কিতা টেনশন করেন না আমি না টেনশন তো আমার না টেনশন তো আপনার হাসপাতালও খরচ কত আড়াই লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং ভাড়া লইছি কারেন্ট বিলাইব পঁচিশ হাজার ড্রাইভারের বেতন আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলেইয়া মনে করে লাখ তিনের খরচ আছে কয়লা আমার কথা কেন কয়লা তাই কই বেড়া তো তিন লাখ টেহা তুমি তো লাভ করতে হইলে খরচটা তিন লাখ দিয়া এরপরে না লাভ এই সিফা সাফার মধ্যে এতটুকুই ফাইবা কো হ্যাঁ আমার আইস দিয়া কো হুজুর আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার ধরতাম পারি নির্বাচনের আগে দি আমরা তারা যেই নরম নির্বাচনের পরে যদি এই নরম থাকতো এবার বাইদি দি ভাঙ্গি হয়ে গেল গো নির্বাচনের আগে দি দেখবেন আর যে বাড়াই দেয় মনে হয় যেন আর দিন আপনি আত ধরে রয়েছেন মনে হয় বালিশো ধরে খেলে যেই মাত্র ফাঁস করে যেই হাতে বুটারের ফাও ধরে এই হাতে বুটারের গলায় ধরে ঠিক কিনা বলো এটা হলো মানুষের খাইচ্য কোনো মতে গাংডা ফাড়ি লাইতে আর মাঝির কথা মনে থাকে না ঠিক কিনা কও যেই কথা আর ডালাল লাই কি রহ আমার কথা কেন আমার আল্লাহর মন যা চায় তিনি তাই করেন এবং যা বলেন তিনি তাই করেন মার বলবেন না জোরে বলবেন না মার হাবা কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গা কি সুস্থ অসুস্থ হয়েছে পরে ওই হেতা হেবাডার ফুতে আমারে ফোন দিছে কয় হুজুর ইয়া আপনি কো আমি আমি কো তোমার দরকার কি কিতা ঘটনা কি তাই ক কও কয় যে হুজুর আব্বার শরীর খারাপ আমি কিরম খারাপ কয় বেশি খারাপ আমি কিরহম কেন আইয়ে যা আইয়ে যায় অবস্থা ইয়ে রয়েছি আমি পোরে তো তো করে জঘন্য অবস্থা তো কিতা খাইতো মন্ডায় কয় খাওয়াই দাও না আব্বারে জিগেসতাম যা যা খাইতো কইসে সব খাওয়াইছি কতকালকে জিগেসতাম আব্বা আপনার আর কিচ্ছু মনে করি কয় না গাই সে ফিরসা ভুজুরকে দেখতাম মন্ডায় কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কেন তো এই কথা কইসে আমি যত ব্যস্ত থাই একটা লুক মারা যাইতে আছে আমারে যাই আমার কি রাগিয়া ফারা যায় তা আমি তখন হাসপাতালে গেছি গেছি পরে এই ইয়া হাসপাতালের বেডের লোকে আমার একটা শেয়ার দিছে তা আমি গ্যাসের দিকে আসলে নমুনা খারাপ বাম ফাও বাম আর লড়ে না আমি চিমটা দিয়ে চাইছি এবারে দুঃখ পায় না মানে একেবারে অবস্থ প্যারালাইজড হয়ে গেছে তা আমি কলাম সবাই সুরা ফাতে পড়ো তো সবাই সুরা ফাতে আমি সুরা খলাস পড়ো দূরে সুরে পড়ো সবাই ফোরে সরসে ফরে দোয়া করছি দোয়া করে আওনের সময় আমি এবার আর গালো হাত দিয়ে দিই এমনি আগে দাড়ি কামাইতো আর কি তো খানেক যা হাসপাতালও আর তো কামানের শেপ পাইছে না তো এখন তুই খোসা খোসা দাড়ি দেখা যায় তো আমি গালো হাত দিয়ে কইলাম কেউ দাড়ি কি মার্শাল্লা রাখিয়ে দিছে তারপরে ফানি সাইডাক হুজুর আর বাসাম কয় বছর চিন্তা করে দেখলাম দি লইয়ে মরি তাই কে মরেন না দাড়ি ডি লইয়ে মরেন এখন মরণের বেলা যেহেতু আইয়া পড়ছে দাড়ি ডি লইয়ে মরেন আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাস খানেক পর এবার লোকের রাস্তার দেহা হয়েছে দেখি যে কামাইয়া কুমাইয়া হমান আমি কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন শৈলের নমুনা ভালা না তো দাড়ি দিয়ে আবার কামাই লিস আগের তো মশাল্লা শৈলটা বালায় সে তো বালা দাড়িটা কেন আবার তো খারাপ হইলে কামাই বই আহারে মুসলমান না ওই যে কেন ওই যে কইসতাম হ্যাক সময় হ্যাক রহম শরীরটা বালা না থাকলে তো এক রহম মাসাল্লা কুদুর ফুলফুন উঠলে তো আরেক রহ ঠিক নি রে না ওই না আমার আল্লাহ কি আল্লাহ এটা সুবাহার আল্লাহ কয় না আমার আল্লাহ শীতে যেমন গরমেও তেমন রাতে রাধারে যেমন দিনের অন্ধক আলোতেও তেমন অমুসলমান এই আল্লাহ আছেন নাকি নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার তারয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ মহাব্বতের সাথে গলা ছেড়ে দীপ আকাশ বাতাস প্রকম্পিত করে কালাক কাজিম উদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের মাঠ কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সমস্ত শত্রু একত্রিত করে চলো ওই আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না গভীর মনোযোগ এদিক সেদিক তাকানো যাবে না কথা বলা যাবে না বন্দি শুনো রে ভাই মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন শাল্লাহ পড়েন পরেন আমিন জোরে পড়েন আরো জোরে দ্বারা হাজার বছর আগে আমার নবীজি মানুষকে যখন দিনের পথে ডাকলেন আমরা হাজার বছর আগে তিনি যখন আমাদেরকে ডাকলেন নবীজি মানুষদেরকে ডাকলেন দিনের পথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল জানোয়ারের চাইতে খারাপ আরেক দল ফেরিস্তার চাইতে উত্তম দল জানে আরেক দল জানে না এক দল জান্নাতি আরেক দল জাহান্নাবিবান মানুষ হয়ে গেল দুই ভাগ এই দুই ভাগ তখন ছিল এখনো আছে কারণ আমরা যারা এখানে আছি আমরা হইলাম আবু বকর ওমর উসমান আলীর বংশধর ঠিক কিনা আমাদের গায়ের ভিতরে রক্ত আমাদের গায়ের রক্ত। বংশধর যেমন আছে রে আবু জেহিল আবুল আহাব হদা সাইবা মুগিরা ওই কাফেরদের বংশধরও আছে নাকি না আছে নাকি নাই না আমি ওয়াস করে কোনো জুত ফেলাম না আমি দাউদ কান্দি মাহফিল যখন কইসি এরকম এই আবু জেহলের বংশধর আসেনি এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি কে কৌ আমি তে কৌ তে কি তারে ফাইলে কী তা করবে হজর আর ফানির কাম লাগাই তার মাছ গানো করে থুত তাই তার গুসল করে না ভাড়া ইচ্ছিন সত্তাহ না তার মধ্যে একটা লুকে তো খেলিলেন না করে যা শরীর লাড়া দিও কুদুর আওয়াজ করলেন না নাওজিবিল্লা কর আবু জেহেলের বংশধর আসেনি আবুল জেহালের বংশধর আছে আবুল আহাবের বংশধর আছে ওদবা সাহেবার বংশধর আছে এটি আপনি যদি কন যে হুজুর কৌ এটি কোনো এখন সবসময় ফাইতান না আপনি এটি কোনো কালাগুচ্চা বাজারও উঠে না এটি ক্যান্টনমেন্ট উঠে না দাউদকান দিয়ে যায় না এটি বেশিরভাগ সময় রাত্রে একটু গাড়া হয়ে উঠলো সুইটা সেটটা ঘুমাই সারলে তারপরে এই এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলে হিয়ালে যেমনি বার এডি এটি দেখবেন এমনি বাড়িয়ে বুচির হয়ে বাড়িয়ে উঠে ঠিক না কও এটি দেখবেন এই টকসুর নাম দিয়া যখনে কথা কয় দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয় কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা ইয়া পারে কথাটা কইতো লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কথা কইতো লইলে আলেমার বিরুদ্ধে আসেনি কথা আসে নি মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় কয় মাদ্রাসায় বিলে জঙ্গি উৎপাদন হয় মাদ্রাসার ভিতরে বলে মৌলবাদী তৈরি হয় আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউ ঘুরতে গেল আর এরপরে যে তার বউয়েরে তারে বান্দার ঐক্যা বউয়ের লোকে যে এই ধর্ষণ করলো এইগুলা মাদ্রাসার ছাত্র কথা কেন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তোমার সোনার ছেলেরা তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয় ঠিক কি না বলো তাদের পক্ষে আবার সাফাই গায় ওই টকসুর ভিতরে দেখবা যে রাইতের বারোটা একটা দুইটার সময় বইয়ে বয়ে সুন্দর সুন্দর মুলায়েম গুল গুল করে কথা সারে ঠিক কি না খাও আমি বলেছি এই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়ে ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা কালাক চৌর জমিলা সে বলো বিচার ঢাকা যাওয়া যাবে না ঠিক করে বলো তামাশার জায়গা সব খানোবা দাদা 10টার ভিতর 92 জন মুসলমান শতকড়া শতকড়া 92 জন মুসলমান মসজিদ মাদ্রাসা দেশ এই বাংলাদেশ এ আলে দেশ এই বাংলাদেশ নেংটির বদলে যারা লুঙ্গি পড়িয়েছে তারা এই হটকানি ফির মশায় এক আলে মোলামা হরেরামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লেখতে শিখিয়েছে টুপির বদলে তারা টুপি পরতে টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলো এই জমিনে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে যার যার ধর্ম শেষে পালন করবা আমাদের কোনো আপত্তি নাই তবে ইসলামের বিরোধিতা করা বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক কিনা বলো এটা মন যা চায় তা কইবা মনে যা তা খাইবা গরু খাওয়ন এটা কি হালাল হালাল না হারাম কত গরু খাওন কি হারাম না হালাল গরু খাওয়ন যে হালাল এইটাও তো কিছু কিছু জায়গা বাচ্চা খাওন লাগে গরু খাওয়ান হালাল দেখে কি তুই লঞ্চ লুমবার খাই নেবি তুই কন না কন্যা তো দেড় হাজার বছর আগে যখন নবী কত মনে নিও দেড় হাজার বছর আগে নবী দাওয়াত দিয়া মাত্র তেইশ বছর টাইম পাইছো কয় বছর আরে কথা কয়না কেন লোকটি বুঝতাম না কিছু কয় বছর টাইম পাইছে মাত্র তেইশটা বছর টাইম পাইছে চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে তেরো বছর আছিল মক্কা বাকি দশ বছর আসিল মদিনায় তেইশটা বছরে একটা উলট ফলট লাগাই লাইছে পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ওই সব বড় বড় বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রির বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে যখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না একটা ডিগ্রি কলেজ ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা ফাজিল মাদ্রাসা ছিল না এই কাজী উচ্চ বিদ্যালয় ছিল না যখন ছিল না একটা দাখিল মাদ্রাসা না ছিল বালিকা মাদ্রাসা না ছিল দাউরা হাদিস মাদ্রাসা না ছিল হিপসখানা ছিল না বলতে কিছুই ছিল না প্রিন্ট মিডিয়া ছিল না ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না টিভি ডিস চ্যানেল ছিল না ছিল না বলতে কিছুই ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না জেলা ছিল না উপজেলা ছিল না ইউনিয়ন ওয়ার্ড ছিল না মানুষের হাতে নাগালে গেলে পোস্ট অফিস ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না নাই বলতে কিছুই নাই সেই দেড় হাজার বছর আগে মোহাম্মদ নামক মানুষটা এসে কি জাদুর বলে সেই যারা রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত। তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিল বড় বর বেদইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে সভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষ বানাই দিল কোন জাদুর বলে সবাই গবেষণা করে দেখলো যেই জিনিসটা দিয়া আল্লাহ নবী সোনার মানুষ বানিয়েছে তার নাম হচ্ছে কর করিম ক্যারিম আল্লাহ বলবেন না তার নাম কি আজ এই কোরআন আছে নাকি নাই আছে উনিশশো সাতচল্লিশ সতেরোশো সাতান্ন সালের জুন খুব খেয়াল করে শুনবেন সতেরোশো সাতান্ন আর এখন হলো সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরারা ক্ষমতা দখল করেছে তারপরে উনিশশো সালের চোদ্দই আগস্ট পর্যন্ত তারাই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে যাওয়ার আগে তারাই ভারতীয় ভাগ করছে একটা হলো পাকিস্তান আর একটা হলো ভাগ পশ্চিম পাকিস্তান পাকিস্তান পূর্ব মাজিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে পড়ে অনেক জুলুম করেছে আমাদেরকে নির্বাচনে পাশ করার পর আমাদের ক্ষমতা দেয় নাই আমার কাপ্তাই জুট মেলে এ কাপ্তাই পেপার মিলের বরগুনা পেপার মিলের তা যখন বানানো হতো বাংলাদেশে সাপ্লাই দিতে পারতো ওরা এটা করাচি নিয়ে একটা সিল মাইরা সাইডানার কাগজ আর ব্যস্ত আমার দেশের জুট মেলে সেই আদমজির জুট মেলে সেই পাটগুলা দিয়ে যখন নরম নরম কার্পেট হতো কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায় পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা এগুলো স্বভাব তো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আমার দেশের চিনিগুড়া কালিজিরা সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ এগুলো খ্যাত পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো উনিশশো সাতচল্লিশ একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ছাপিয়ে পড়লো আবার বৃদ্ধাবনিতা মায়ের জীবনের বিনিময়ে ইজ্জত আব্রুর বিনিময়ে আমার ভাইয়ের লাশের বিনিময়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম দেখা হয়ে গেল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার এই সোনার বাংলা দেখা গেল যে তৈরি হয়ে গেল নবীজি খেয়াল করেন ওই আগের কথায় মাত্র সোনার মানুষ বানাইছিল কয় বছরে হ্যাঁ সচেতন শ্রোতা কয় বছরে সতেরোশো সাতান্ন থেকে থেকে আজকে আমরা খেয়াল করে দেখলাম সোনার মানুষ বানাতে পারলো মাত্র তেইশ বছরে স্বাধীন হলো আমার দেশ আজকে পঞ্চাশ পেরো হয়ে তিপ্পান্নতে পড়ে গেল তিপ্পান্নটা বছর পার হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখলাম যারাই ক্ষমতা এসেছে ক্ষমতার বসনে যারাই আরোহণ করেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আমার দেশের রিক্সা শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের বদল হয় নাই কারণ হলো একটাই নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া আমার দেশে সোনার মানুষ বানাইতে চায় কোরআনকে বিদায় করে দিয়া শরীফ থেকে শরীফা বানাইয়া ঠিক কিরকম রাখবো নবীজি যদি তেইশ বছরে পারে আমরা কেন বছরে পারলাম না কারণ হলো একটাই নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন সোনার সমাজ বানিয়েছিলেন সোনার মানুষ তৈরি করে আর আমরা এই তেপ্পান্ন বছরে দেখলাম টপটু বটক একবারে চকিতার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে পাওয়া গেল চিকার আর বলো আমার একটা সেক্টর আপনি পাবেন না যেখানে দুই নম্বরই নাই এক রিক্সাওয়ালার থেকে শুরু করিয়া আপনি বাসের নামছেন আপনি যাইবেন মনে করেন ওই দক্ষিণ দিকে কালাগোস একবার সৈয়দপুর দক্ষিণ মাথা যদি রিক্সাওয়ালা থাকে একটা ভাড়া একর রিক্সাওয়ালা যদি থাকে তিন চেকটা ভাড়া আরেক রকম ঠিক কিনা কাই পাঁচটা রিক্সাওয়ালা থাকলে হ্যাঁ না তুলালা আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মর্শা দিয়ে বই যা থাকে হেঁতারে যে গাইকি তারে কয় না শৈলে দেয় না তে বই যাবি টানতে আসে যাইতো না দিয়ে শৈলে দিলে না আরে কি শৈলে দিলে না কয়না এখন হইতালা তার বাড়ি হলো শৈনফুট দৈন ভাড়া তেবিল কালাকুচ্ছা বাজার হইতাল তার কারো লসটা দিয়ে কিছু বাড়াই দাম কয় বাড়াই দিলে কত দিবেন দুশো টাকা কইয়া গেছে না গেছি নি আমি কই ধাপ মারে বাংলার মুসলমান চিন্তা কইরা দেখো ঠিক কিনা কও ঠিক কিনা কও কারণ হলো আব্বা একটাই আমরা ধ্বংস হয়ে গেছি ডেস্ট্রয় হয়ে গেছি একটা মাত্র কারণ আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক কিনা কও আমরা মনে করি কোনো মতে কোনো মতে কোনো মতে যদি বিলটা তুললে লাইতাম পারি তাহলে তো শেষ কোনো মতে কোনো মতে সিজারটা করে লাইতাম ফারলে তো টেহা আপনি কোথাও আপনি আল্লাহর ভয় নিয়ে কেউ কাজ করে না আমি বলি এক নম্বরে মুসলমানের অন্তরে যেই জিনিসটা আসতে হবে তার নাম হল আল্লাহর ভয় কার ভয় ফর আনুল কারিমি একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা আহাজাব তিহাত্তরটা আয়াত নয় ঠারুকু আল্লাহ কর আনুল কারিমে কি সুন্দর করে আওয়াজ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে মানে দোদ শয়তান থেকে ফেনাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي تتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك

শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক না রে র্যাব গোয়েন্দা ফিসাব চেয়ারম্যান মন্ত্রী এমপি হ্যাডসার কাউকে ডরানো যাবে না ও মুসলমান ডরাইতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক না সামান্য একটু সময় যেহেতু এত আছে যারা আইসে তারা খেলা করে আলাপ কি আর দেরি করে আই দেন আই তো না দেরি করে আই তো না দেন জায়গা দেন জানো ওই ভিতরে জায়গা আছে ওই হালো জায়গা অনেক জায়গা আসেন একজনও লড়ে না মনে ওর হিউর সাইডে দিছে সামনে আসেন আপনার আরেকজন এই হাসরাইয়া ফ্যানটা বেড়ে শিরনের মতো হয়েছে হ্যাঁ দক্ষিণ কোণার জায়গা আছে এগুলো দিয়া হ্যাঁ জায়গা আছে এই উত্তরকোনা তো জায়গা আছে সবাই সামনে আসেন সামনে আসেন আমার তালতো ভাই তো আমরা যে আজকের সভাপতি সব জামাল খন্দকার ওনার আব্বার সাথে আমার ছিল তাই অনেক বছর পরে আমরা আবার নিজেরা ভিতরে মিল মিশ হয়েছে কোনো ঝগড়া না দেহা হইছে না কি আপনারা তো মনে করবেন ফিটা ফিটি বুধ হয়েছিল মিল মিশ হইছে এইটা না এত আর মিষ্টিও না উনিও আর এইরকম দেহা সাক্ষাৎ বেশি হইছে না তো আমার তালতো ভাই আমার বেআই মারহাবা কয় না তারপরে মনে করছে মাগরীবের পরে আর এত লোক আইব নি এবার আর তালতো যে মাগরীবের পরে করলো এত লোক আইয়া পরে এটা ওখান যেহেতু বুঝ হয়েছে আগামী বছর তো এত ছোটো করবে কর্ত না কইছে হ্যাঁ মারহাবা কয় না দো এই যে জায়গাটি ফাঁকা ও এত ফিল হইয়া ফানা করেন কীর্তনে হলো কত জায়গা দিলে সমস্যা কি তো আমরা ওই হাতে গাও দিয়া কান লাগাইয়া দাড়ি আছে আপনার কোথায় তো কইতে আসি মতা সামনে আপনি আসেন দেখুন সামনে ফোনটা জাগা লইয়া একজনে বইয়া রয়েছে আপনি মাফি লুই তো ফিলুইয়াফোনা করেন খাইতেন বলে কি করেন কি আছে ওকে ফাইন মার হাবা বলেন যে কথাটা কইতাম লইতাম দরায়াম কারে ভালো করে কোন বুঝ হইল কোন কারে ফিসাবরে মন্ত্রী এমপি পুলিশ গোয়েন্দা র্যাব কাউরে ডরাইয়েন না ডরাইবেন একমাত্র কারে এখন একটা সিহন কথা আছে কইলেতাম লিতাম নি সিহন কথাটা হইল আল্লাহ ফিসাবের নাম না কইয়া হুজুরের নাম না কইয়া আব্বা আম্মার না কথা কইয়া পুলিশের কথা না কই আল্লাহর কথা কইল কে রে আল্লাহ বড় বুদ্ধি করে মুফা সিলিন তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি অহন যদি আল্লাহ কই তো এই তোমরা ডরাইবা ফির তো ফির সাপে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন ফির সাপে বাদ ঠিক নি রে আচ্ছা আল্লাহ যদি কই তো এই তোমরা ডরাইবা পুলিশ রে তো পুলিশে থানার তে বার না আপনার মত হইছে চুরি করো না আপনার ফলার এক থানার সামনে পাঠাই দিয়েছেন মোবাইল দিয়া আপনার ফুতে হ্যান্ডে কথা বা পুলিশে চা খায় শুরু করে পুলিশে চা খায় কয় কি তার ফুট এখন খবর কিতা কয় ড্রাইভার বিচারতে আছে গাড়ি মন হয়ে উঠব আপনি কারবার চালাইতে থাকে এরপরে কয় কি তার ফুট খবর কি কয় ড্রাইভার বিচার মানে হাতে কই জানি গেছে কয় আল্লাহ ড্রাইভার আইয়া পড়ছে কয় তো অহন নমুনা কিতা কয় সাক্কা ফাংসার যে গাড়ি দিয়ে আই ফাকা ফাংসার চাক্কা নাই তো মিসা আধা ঘন্টার মতো টাইম থাকবেন কুবাইলাম যা পারেন বস্তাত বই এখন পুলিশ যদি ডরাইতো কইতো তো পুলিশ রে ফাহারা দিয়ে দিয়া এরপরে চুরি করুন ঠিক নিও ফে ডাইতে গইলে থাকলো নিজের বাজ তো ফির সাপা হারা দিয়ে দিয়া আমরা যেটা ধরে করতাম হই আব্বারে যদি ডরাইতো কইতো আপনার আব্বা রাস্তা দিয়ে আইটাইতে আছে আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন বিড়ি টানতে টানতে কইতে আসেন যখন দেখছেন আব্বা বড় বড় আইয়া পড়ছে আপনি বিড়ির দিয়া মুখ আসিল ভাইরাল হয়ে ভিতরে সম্ভব আব্বাই জানো না দেহে কিন্তু বিড়ি দায় না গুড়াইছেন দোমারা ধমাড়া টান দিয়া যায়ছেন अब्বা যকারে সামনা সামনি আয়ে পড়ছে ইউট্রান দিয়ে বিড়ি গুড়ালি ধমাড়া দছাবত মারছ না ফুতে নেসি গেছি পুত্র কইতোলি কই কলম মুই কিতা কাদন মিমি আন বিড়ি দা अब्বারে ফাঁকি দিয়া খাওয়ন যা আইস দা আমবায় গোসল করতে গেলে সাউন চুরি করে আইসক্রিম খাওয়ন যায় পুলিশরে ফাহারা দেওয়া চুরি করন যায় দদকরে ফাহারা দেয়া দুর্নীতি করন যায় কন্ট্রাক্টর ইসায় ইঞ্জিনিয়াররে ঘুষ দিয়া চুরি করে কন্ট্রাক্টরি করন যায় ঠিক কি না বাংলাদেশের সকলে তো ডাক্তার না আমি আকারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি অনেক হুজুরে কইছে আমি বুজানের ভিতরে মাশাআল্লাহ ভালো ঠিক ঠিক আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি অনেক হুজুর এমনি ফারে না তারা চেষ্টা করে আর ফেসলাই গা জিজ্ঞে আমি মাসাল করে কঠিন ডারে অক্ষরে সহজ করে বাতরি কষা দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাই তো না পারলে বদনার ভিতরে বই নলও দিয়া খাইত না খালি ডুব গিলবা মার হাবা কয় না এবার আসেন যেই কথাটা কইতাম লিস্তাম এখন আমরা ডরায়াম না কারে এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহ কইয়া তোমরা ডরাইবা কেমনে আল্লাহরে ডরাইলে কি হইব আল্লাহরে ডরাইয়া মিছা কথা কহ জানা কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা আল্লাহ ঘুমাইনি আল্লাহ বাজ যায়নি আল্লাহরে ফাঁকি দেওয়া যায়নি আল্লাহ ইয়া বুদ্ধি কইরা কইছে সব জাগাত আল্লাহ যে আছে আল্লাহরে যদি ডরাও তোমার ইনসেন্ট আউট তোমার সকাল সন্ধ্যা তোমার রান্ডা কর তোমার সংসদ ভবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন তুমি যাই করো এক গেউ দেখা না একজন দেখে তিনি আল্লাহ এমন রোজার মাসও তখন তো বৈশাখ মাইয়া সুক মাইয়া রোজা ইয়া ফসা এমন আকবই আস্তে আস্তে বৈশাখ মাইয়া রোজা জ্যৈষ্ঠ মাইয়া রোজা ভিতরটা ফাইটা জায়গা ফান ইরফি আপনি অজু করতে আসেন যেতে সাপ দিতে আছে হ্যাঁ সাপ দেয় আপনি অজু করেন আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার কথা কয় না কয়বার কুলি করি এখন যেতে সাপ দেয় কল আর আপনি কুলি করতে আসেন দুই কুলি হালাইছেন মাইদেরটা ডুগিল হালাইছেন মনে করেন যেতে সাপ দিছে তো ধরতে পারবো আমার কথা কেন ধরতে পারবো ঐ চাদৈনাৰ ফাঁকি যায় পুলিচৰে ফাঁকি দেৱন যায় ৰেবেৰে ফাঁকি দেৱন যায় দুদুকৰে ফাঁকি দেৱোন যায় কিন্তু আল্লাকে ফাঁকি দেৱা এল্লাকে আল্লাহে কৈছে ইয়া ইহান্দাবি তাকলা তুমি দৰাই বা আল্লাৰে দুনিয়াৰ কেৱাৰো দৰাইয়া লাভ নাই দুনিয়াৰ মানসিৰে ফাঁকি যায় কিন্তু আল্লাহরে ফাঁকি দেৱা অ মই চলমান আমাদের কলিজার আমাৰতো কলিজাৰ ভয় নয় আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যে যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো বাংলাদেশের যারা ডাক্তার অনেক ভালো ডাক্তার আছে এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়ে দেয় গরিব মানুষ এই জন্য কয় নেন আপনার জন্য পাঁচশো টাকা দিলাম আমি প্রেসক্রিপশনের টাকা নেব না কষ্ট করে আপনি আমি নিয়ে আসছেন চিকিৎসাও হবে টাকাও দেব প্যাথোলজিক্যাল ল্যাবরেটারিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশানে এমন ডাক্তার যেমন আছে আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায় নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে কি না ওই আল্লাহর ভয় না থাকার কারণে তে হাসপাতাল দিয়ে বইয়ে রয়েছে সাফাত ভাড়া শহরে হাসপাতাল ও রুগীর অভাব রুগীর অভাব তুই কালা করছে এই হাসপাতাল দিছ তো আমার আপত্তি নাই আমরা ফির মানুষ জায়গায় জায়গায় দোয়ার লেগে যাওয়ান লাগে ঠিক আমি অনেক জায়গায় যাইতো হাসপাতাল লুকিয়া সেটা আমি যে গেলাম ভাই এই সিফা সফর ভিতরে বুদ্ধি তো হাল দিলে চলতো না আপনি এখন হাসপাতাল দিচ্ছেন কি তাই তো এটা টেনশন করেন না আমি না টেনশন তো আমার না টেনশন তো এ হাসপাতালও খরচ কত আড়াই লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং ভাড়া লইছি কারেন্ট বিলাইব পঁচিশ হাজার ড্রাইভারের বেতন আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলিয়া মনে করেন লাখ তিনের খরচ আছে কয়লা আমার কথা কেন কয়লা তাই কই বেড়া তো তিন লাখ তেহা তুমি তো লাভ করতে হইলে খরচটা তিন লাখ দিয়া এর ফোরে না বাপ এই সিফা সাফার মধ্যে এতটুকুই ফাইব কো হাতে আমার আইস দিয়া কো হুজুর আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার ধরতাম পারি কয়টা সিজার না কথা বলা কয়টা সিজার কো হুজুর খালি দোয়া করেন মাসে যদি আল্লাহ আল্লাহ করে বিশটা সিজার ধরতাম পারি একটা সিজারে পঁচিশ কইরা পঁচিশ দোকানে পঞ্চাশ পাঁচ লাখ তিন লাখ খরচ গিয়েও দুই লাখ ঠিক কিনা কও এখন আর বেহতারে মানুষ নাইও অহান সব আহল হলো মানুষ অহান যেতে ল্যাংরা তার আহল হয়েছে যেহেতু সোহেদ না তার মশাল্লাহ আহল হয়েছে শুনিও কথা তো আরেকটা মনে কি কইলে তা চোখে দেখা না কিন্তু আকল আস আমার আহ কথা কেন না আমার বাসা হইলো কুমিল্লা রানীর বাজার তো রানীর বাজার আমি শহরে থাকলে মসজিদ নামাজ পড়ি মসজিদের গেটের ভিতরে দুই সাইডে কত্রি বিক্ষুক বইয়া থাকে এটা নিয়ে বিক্ষার লেগে তো একটা বিক্ষুক আমার খুব খাতির তার ভালো মন্দ সুখ দুঃখ লুঙ্গি সুঙ্গি এটা আমি চেষ্টা করি দেওয়ানের লাগিয়া তা আমার এক বন্ধু গেছে একবার দেহা গঠনের লেগে আমি কথা কইতে কইতে বাড়ি যে গীতাছি অন্ধ তো হ্যাঁ বুঝ জ্বালাইছে সীমানা বাড়ি লেছে আজ যে বুধ তার দিতাম না তা ডাক দিয়ে হুজুর যা আমি হ্যাঁ আইতে আসি আমি আমার বন্ধুরে কইলাম এই যে বিক্ষোভটা তার সাংঘাতিক আহল কইতে সোহে দেহা না কি হল আমি অহনে দেখবি কি হল আমি করছি কি তা গিয়াছি না তারে ফকের থেকে একটা দশ টিকা নোট বার কইরা দিয়া আমি তারে কইলাম রে আজ যে মন্ডা বালা আমার দোস্ত আইসে তোর একটা একশো টিকা নোট দিলাম দুইশি কত পঁয়শি কত দশটি হাত দিয়ে আমি বেশি একশো টিক্কা তোর একটা নোট দিলাম আমার যে মনটা ভালো আছে তে করছি কি তার টেহারা কি তা জানি সাইয়া আমার দিকে আইস দিয়া কয় শতানি করে আমি কি শতানি কয় দশ টিক্কা আমার চোখে পানি চলে আসছে পঞ্চাশ বছর ধরে অন্ধ মানুষটা যার সাথে সংসার করে ওই মানুষটা কথা না বললে সে চিনে না যে সন্তানতে জন্ম দিয়েছে ওই সন্তান তার আব্বা আব্বা কইয়া না দিলে চিনে না ভাই এখন আর বোকা মানুষ নাই সব আমরা চালাক হয়ে গেছি আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে মানুষটা হিসাব করছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে বিশটা সিজার দরতাম ফাললে। তিন লাখ টাকা খরচ গিয়া এরপরও দুই লাখ টাকা লাভ হইব এবার আপনারার বিবেকে কি কয় তার হাসপাতাল ও জীবনে নরমাল ডেলিভারি ওই বনি না বুঝছো না কই ঠেলার লোক কহনের দরকার নাই এই জীবনে তার হাসপাতালে কি নরমাল ডেলিভারি হইব তে যখন দেখবো রিক্সা দিয়া রুগী লইয়া আগ্রহী আছে তে তো চুরিমুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে তে জানে কোনো মতে ফুসটা দিতাম ফাল্লা পঁচিশ হাজার ঠিক কিনা কাজ ওই হাজার কে তো লইলে ও তো আটকাই লইব ঠেঙ্গিও আগে গিয়া ব্যথা উঠানোর লেগে ইনজেকশন দিত ওখান ওই আমি যে তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে থামাই রেহে তাই না হলে সিজার করতো না ফলে তোতে পঁচিশ হাজার পাইতো না নর্মাল ডেলিভারি করলে পাঁচ হাজার সিজারটা করতে পারলে তো পঁচিশ হাজার কে রে কারণটা কি তা ওখানে যদি অয়ের ক দুই তিনজনের বেশি তো বাচ্চা কাছে অয় না হ আগের দিনও তো মার্শাল আষ্টজন নয়জন দশজনের তো কোনো ব্যাপারে না আমরাও তো পাঁচ বাই তিন বোন আষ্টজন বেআই কয় বাই কই বল আমরা আসতে বেআই তারা নয় জহির কত সাইড বাই এক বোন ঠক যে ক তোমরা যে এই যে জামাল ভাই তারা এই নয় জন হুন্ডা তোমরা যাই দিয়া লাইলা আমি যে রোহিঙ্গা ক্যাম্প গেলাম সাহায্য লইয়া গিয়া দিয়ে এক বেড়িয়ে পনেরো জন বেড় দিয়ে লইয়া বইয়া রইছে আমি কই ক্যাডা কই কয় আমরা রে তান আমি কই সব দিকে আপনার কয় দুইজনে পানি আনতে গেছে সত্র কত রে সিজার লাগছে না তো সিজার লাগছে না তো আন্ডারও তো সিজার লাগছে না জামাল ভাই তার তো সিজার লাগছে না অহন ওয়ে দিয়ে এক দুইজন সিজার লাগে কে রে লাগে না লাগা ঠিক কিনা কও কারণ কি কারণ কি ওই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই তাই যদি চিন্তা করতো

ডাক্তার তুই যে এই কারবারটা করলি তে করতে তে হারা দিত পঁচিশটা হাজার টেহা কুদ্দুর একটা ইঞ্জেকশন দিলে দুইটা আধা মিনিট দেরি করলে তার নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে গা কারবারটা তো ঘোরাও নাই মনে রাখবা কেউ দেখো কার না দেখো কাজজন দেখে তিনি কে এখন আমি যদি একটা উচিত কথা কই অনেকে যদি দেখেন মনটা খারাপ হয়ে যাইবোগা রাস্তাত অন্ধকারে রুইয়া চুরি লই আসেতে চিন্তাই করে তারে তো দোষ আর হেতে যে লাইট লাগাইয়া ফেটকাইট্টা তে হানিলো হেতার কত দোষ ঠিক না বল তার দোষ সরতো শাস্ত্র নাইতে তো শিক্ষিত ডাকায় হেতে করছে अंधायरोতে করছে লাইট লাগাইয়া এই দেশ আগাবে না যতক্ষণ আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা না হয় ঠিক কি না বলো ডাক্তার যদি চিন্তা করত আরে আমি যেই কামটা করতে আসি আমি তা আগু দল আহা কেন না কে তারা আহু ফাইন্দম তারা আহু ফাইন আরাক কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনিকে কে সাই আর ওই ছাত সাই আর রৈছে তোর অপারেশন থিয়েটারের ভিতৰত মাছি দুহেন মশা দুহেনা ইয়া কন্ডিশন শীতটা নিয়ন্ত্রিত কিন্তু আন্দার দৃষ্টি তুমি আর পারবা না ঠিক কি না বলো কারবারটা করছো কি আব্বা কি কারবার করছ তোমার এই মানুষের ডাক্তার মানে কত দোয়া করছে তোমার আব্বার খেত তোমার আব্বার খ্যাতের হয় কোনো তুমি ডাক্তার হইছো না আমাদের ট্যাক্সের টাকাও তোমার ডাক্তারের পিছনে খরচ আছে ঠিক কিনা কো সারা বাংলাদেশের মানুষের কাছে তুমি ঋণী আর হেই ঋণ পরিশোধ করছো না তুমি সিজারের দান দায় থাক কারণ আল্লাহর ভয় নাই আল্লাহ কয়েকটা কল ডরাই দিয়ে আল্লাহ রে হ্যাঁ ডরাই ওই তেহারে বাড়ি ভাড়া রে ডরাইয়া ডরাইয়া টেহা কামাই করতেছে তুমি টাকা চিনছ তুমি আল্লাহ চিনো নাই ঠিক কিনা কম হিসাব কি বাংলাদেশ হইব না হ্যাঁ হ্যাঁ গিয়া হিসাব দিও যখন উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি চালাইবো ঠের ভাই এমন জায়গায় ছুটে দিব জবল ভাই দেহাই তো না জাগার নাম করতাম না জাগার নাম জানি কিন্তু কইতাম না তো সকলে বুঝা লাইছো তো হ্যাঁ জাগাত কি ওদের বুজ করে চলল আব্বা ওদের বুঝ করে চলল এবার আস আল্লাহর ভয় না থাকার কারণে আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায় ঠিক কিনা কও কলজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমার দেশের কন্ট্রাক্টর ওই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারত না ঠিক কি রকম কোনো মতে কোনো মতে ফাড়িয়ে সরতাম ফলে কোনো মতে সিংনেচারটা দিয়ে বিলটা লইয়া যেতাম তারপরে থা হোক না হইলে লইয়া পড়ুক এতে কি আসে যায় তুমি একজন লাভ কর্তা গিয়া সুরাব গোটা জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছ পত্রিকা খুললে দেখবেন স্কুল দুপুরে লইয়া পড়ছে অহন উদ্বোধন করছে না ফুল দুপুরে লইয়া পড়ছে কফাল বালা মন্ত্রী সব ফুলের উপরে আসিল না

ওদের হিসাব মিলে চললে দাদা টুফি মাতার দিলে যদি মুসলমান হইতো তো বৃষ্টি হইলে তো টুফি কিনে যায় দাড়িওয়ালা যদি মুসলমান হইতো তো না কামাইলে তো হয় কামাইলে না দাড়ি আর উঠে না দেখা যায় না আর না কামাইয়া সেরে দিলে এটে তো খরচ না আর লাভে ন কামাই না ঠেহারা থাহে ঠিক নি তাহলে নাম মুসলমান না টুফির নাম মুসলমান না নাগাইশের ফিসাবের মতো পাঞ্জাবি তোমার টানা হইলে বাইটা এক গোস কাপড় জোড়া লাগাইলে তো লম বইয়ে নাম মুসলমান না টুফির নাম মুসলমান না লম্বা পাঞ্জাবির নাম মুসলমান না মুসলমান হচ্ছে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে তারে কয় মুসলমান ঠিক না বল আমরা কই যাতে আল্লাহর ভয় যার যারটা তেতে হিসাব মিলান যার যারটা তেতে হিসাব মিলান আল্লাহর ভয় কারে কয় এই সম্পর্কে বাকি আলোচনা ও মা তাওফিকি

জন্নতের মালিক যে আল্লাহ দু মালিক শ আন্নতের মালিক যে আল্লাহ দু মালিক হামদুলিল্লাহ

شيء الله سبحان الله لا سبحان الله والحمد لله انا اله الا الله هو لا اله لا إله إلا الله محمد رسول الله سبحان الله لا اله سبحان الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মুসলমান মন্ডলী শুনো কালাকচুয়ার মানুষ সৈয়দপুরের মানুষ ক্যান্টনম্যানের মানুষ নারায়ণ সারের মানুষ ও আমার এলাকার মানুষ শুনো 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 মন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রতিদিন মুস্তাক ফৈজি আসে না কোনো দিন যদি মুস্তাক ফৈজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়েটা বলে গেলাম ভাই মাইনা একদিন তো তুমি মরেই যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে জামাল খন্দকার নাই দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে সবাই মিলে দেখে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে যখন জানাজা দেবে কাফন করিয়ে দাফন করে দেবে খবরে সবাই দেখবে মাটির খবর এমন একটা জেন্দেগি কইরা রাজাই রে ভাই সবাই দেখো মাটির খবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে পর আমি এমন একটা জেন্দেগি আমরা চাই না কি চাই না দ্বারা হাজার বছর আগে নবী যখন দাওয়াত দিলেন এমন সোনার মানুষ তৈরি হয়ে গেল এমন একজন সোনার মানুষ নাম হইল হজরত ওমর আদি আল্লাহ বলো সুবাহান আল্লাহ নাম্ব কথা সবটা বলা যাবে না মূল কথা শুনো আল্লাহর নবীর পরম চরম প্রিয় বন্ধু ইসলামের প্রথম খলিফা আবু বকুর সিদ্দিকির যখন তেকাল হয়ে গেল সবাই মিলে হজরত উমরকে খলিফা বানিয়ে দিলেন হজরত হয়ে গেলেন তিনি এমনভাবে দেশটা পরিচালনা করতে শুরু করলেন তিনি ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে অবন্ধু যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমার দেশে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয় আমি তো কোনো জবাব দিতে পারবো না ওমর এমন ভাবে শাসন করতে শুরু করলেন গোটা পৃথিবীর ভিতরে উমরের সুনাম ছড়িয়ে পড়ল অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন উমর একটা মিষ্টি কুমড়া সমান করে দুই ভাগ করলে যেমন ওটা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর সুহান আল্লাহ নবী ডাক্তা কয়া না খায় তেমন নবী ইনলা নবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই ওমর রে উমর আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মকমিনিন খলিফাতুল মুসলিম নবীর পরে নবী থাকলে উমরে নবী এই মানুষটা যখন দেশের ভিতরে শাসন করে কথা ছড়িয়ে পড়লো গোটা বিশ্বের ভিতরে পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ থেকে এক সাধারণ নাগরিক আসছে মদিনা সাধারণ একজন মানুষ শুনছে উমরের দেশ বড় সোনার দেশ কুত্তাও না খাইয়া থাকে না বাগে বৈশা এক গাড়ো পানি খায় চুরি সামারি তো ফইলে নাই এত সুন্দর দেশ আছে কুদুর দেখি আইসে এক বেড়া আইয়া সেরা আমরা আমি মুস্তাক ফয়েজি আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব দুইটা শব্দ আমি গতানুগতিক কোনো পীর হতে চাইনি আমি পীর হব আমার চিন্তায়ও ছিল না আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার আব্বা দাদার এন্তেকালের তেরো বছর আগে এন্তেকাল করেছেন দাদা আব্বা এন্তেকাল করেছেন উনিশশো সালে আর দাদা এন্তেকাল করেছেন উনিশশো সালে আমি দাদার হাতে মানুষ হয়েছি বাপ কারে কয় ভালো করে বুঝিও নেই ভালো করে তৃপ্তির সাথে আব্বা বলে ডাকতেও পারি নাই আমার দাদা ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করেছি আমার দাদা ফিস্ট করে দাও আমার দাদা ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করেছি ঠিক আছে নাও নাও নিলে ছিয়ানব্বই সালে নাও অসুবিধা নেই ছিয়ানব্বই সালে শুনেন খেয়াল করে আমি যখন কামেল পাশ করেছি তার দুই বছর এই পাশ করার পরে আমার দাদা আমার দরবারের আত্মীয় স্বজন দরবারের ভক্ত মুড়িদ আমার এলাকাবাসী সবাইকে ডেকে বলল যে আমার খুব শখ ছিল আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম ফয়েজ আহমদ কয় ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবে কিন্তু ভাগ্যের লেখা ফয়েজ আহমদ বিদায় হয়ে গেছে আমার রাইখা এখন থেকে আমি নিয়ত করেছি আমার এন্তেকালের পরে আমার নাতি মুস্তাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে তখন আমার তিন চাচা জীবিত আব্বা তারা চার ভাই তিনজন চাচা এখনও আছেন আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আছেন আমার একজন বড় ভাইও আছে আমি বললাম দাদা আমার তিনজন চাচা আছে আমার বড় ভাই আছে সবাইকে ফালাই আমার উপরে তো বিরাট বোঝা কেন এই দায়িত্ব আমার উপরে কেন আমি ছোট মানুষ আমি এত বড় বোঝা নিতে চাই না বাংলাদেশে একটাই দরবার যেখানে দিতে চায়। ঘাট থেকে নামাই ফেলতে চায় আমাদের কাছে বিরাট বড় বোঝা বিরাট বড় দায়িত্ব আলহামদুলিল্লাহ বলবেন না আমরা টাকা কামাইয়ের যন্ত্র বানাই নাই টাকা কামার জন্য পিরালি করি নাই কোনোদিন আমি মোস্তাক ফয়েজি যখন আমার দাদা বলল তোমাকেই দায়িত্ব নিতে হবে তুমি পার বা জানি আমি বললাম আমি তো গতানুগতিক কোনো পীর হতে চাই না আমার দরবারকে আমি একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই দিনের মার কাজ বানাতে চাই মানুষ এখানে সে যেন হেদায় তার আলু নিয়ে ঘরে যেতে পারে এই কথা বলার পরে দাদা বলল তুমি কি করতে চাও এই বললাম অনেকগুলো প্রতিষ্ঠান হবে এখানে আমি তো গরিব মানুষে তো জায়গা জমি নাই ওনার দাদার দিনের ভাবের দিনের জমিন থেকে উনি মাত্র নয় শতক কয় শতক নয় শতক জমিন উনি দরবারের নামে দিয়ে দিলেন আমি আর পরে জমিন কেনা শুরু করলাম কিছুদিন আগে আমার জহির ভাই তারপর লোকজন গেছিল তারা দেখে আসছে আমার এখানে এখন আঠারো একর জায়গা মার হাবা বলবেন না এই যে জামাল ভাই গেছিল জহির আর অনেকেই গেছিল এই এলাকা থেকে কুমিল্লা শহরের গণ্যমান্য অনেক ব্যক্তি গিয়েছেন আঠারো একর দাদা দিছিল নয় শতক এখন হয়েছে শতক মার হাবা বলবেন না না এক যায় না না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপঠাগার গবেষণাগা ছাত্রাবাস ইয়া তিনখানা মসজিদ মারহাবা কইতেন না আমার মসজিদে টিনের ঘর জামাল ভাই দেখতে আইছে টিনের ঘরটার ভিতরে আমি নামাজ পড়াই এই টিনের ঘরের নামাজের ভিতরে ওই কেমনে কেমনে হুমছে আমি যেহেতু নামাজ পড়াই কথা তো আর গোপন হয় না এটা নিয়ে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া শুক্রবারে গিয়ে উঠে না। জায়গা না এমনি মেমানে মসজিদের সামনে গাড়ি ঘোড়ায় হুন্ডা সিএনজিএয় তো লোক দেওয়ার জায়গা হয় না বালুয়ে সালুয়ে মেঘে মুকে বিজ্জা বুঝিয়া এরপরে নামাজ পড়ে আই নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ মার হাবা বলবেন না আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম বললাম যে মসজিদের একটা ডিজাইন করো আমি যে বিদেশে মাহফিলে গেলে যে মসজিদ গুলো সুন্দর লাগে দিচ্ছি নাও এটি সাইয়া সাইয়া একটা ডিজাইন করো এদিকে কয়েকদিন পরে দশজনে মিললা একটা ডিজাইন লই লইয়াইছে আমি চমৎকার সুন্দর একটা ডিজাইন দেখলাম যে অনেক বড় আমি দেখতে বড় বড় লাগে রে কই জি হুজুর একটু বড় রাখছি আমি কিরকম বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক আর আসতে না কই ভাই বলেন বার হাবা কয় হাজার ছয় হাজার আমি বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইতেই করে তোরা কই তোরা তোরা দেখতি এটা করতে কত লাগবে কয় ফুন্ডু কুটি টি কয় কুটি আমি কই বেড়া ফুন্ডু কুটি আমি গরিব মানুষ আমারে দর দেহানের তোলার মত হয়েছে আপনারা তো ঘরের মানুষ এই যেটা মনের কথা এটা গোফন রক্ষা লাভ নাই আমি যেটা দৌড়াইছি আমার নাই আর একটা এসি থা দিয়া লইছে ফুন্ডুকুটি শুন না বিকাল শরীলা কাম দিয়া লাইছে আমি বললাম বেড়া তোরে এটা কথা ক ফুন্টুকুটি দিয়া যে কেমনে নেকিটা করা নিয়ত করা নাই মালান এটা জিনিস আঁট কায়ে না এবার যাহ আকস যখন আর কাটাকাটি করতাম না শুরু করে লায় রমজানের দুই তারিখে আমি কাম শুরু করার আগে নিয়ত করলাম যে এক বছরে মাহফিল কইরা যতটাকা হাতিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাল আমি গত রমজানের দুই তারিখে কাঁধ ধরছি ক্যাশ পঁচিশ লক্ষ টেহা আমি গরিব মানুষ আমি কোনো জামাল ভাইয়ের মতো এত ধনী মানুষ না ভাই তাল তো ভাই কিন্তু এত ধনী না আমি মুস্তাক ভাইয়ের মতো এত ধনীও না ছোট নাম মুস্তাক আর কি ধনী হ্যাঁ ভাড়াই মার হাবা কানা আমি গরিব মানুষ আমি পঁচিশ লক্ষ টেহা দিয়ে কাম শুরু করা এর কোনো ভাড়াগিরি নেই কারণ তো কইতে করতে আসি কোনো ব্যাটাগিরির লেগেও কইছি না বুজনের লেগেও কইছি পঁচিশ লক্ষ টাকা যা কাম শুরু করলাম আর যা মাদ্রাসাতে রওয়ানা দিয়ে আইসি তোমরা এখন আমনের আগে দেখলাম যে কত খরচ করলাম সাইয়া দিয়ে দুই কোটি এগারো লক্ষ টাকা দুই কোটি এগারো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি মসজিদের বাবদ খরচ করছি তা আমি দিলাম পঁচিশ লাখ বাহিটা পাইলাম কুজিকান্না দিয়ে আমি গেছিলাম মালয়েশিয়া কখনো মালয়েশিয়া গেছিলাম আজ করতাম দশটা মাহফিল করছি তারা আমারে সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকার ওয়াদা করে আমার বিমানও তুললে দিছে সাড়ে তেরো লক্ষ টাকা লইয়া যা করছি চল্লিশ লক্ষটা আমি রমজানে আবার যাই আমি তারা দিবে আগে গেছিলাম সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি গেছি পরে এই তফাজল কৌ তফাজল কৌ ওই যে তফাজ এই তানি আমারে ফাইয়া আমি তো মনে করছি একটু লুপ পাইয়া আমারে বাইরা লাইব এই কুলের তে এই কুলো এইরকম কারবার আর কি যা করছে চাকরি বাকরি হালাই দিয়া আমার এলাকার ফলাফলে ভিসি লাইন জোরালাইছে তারা হুড়ে করে একটা মাহফিলের আয়োজন করছে সাড়ে ছয় লক্ষ টেহা ক্যাশ তারপরে বিশ লক্ষ টাকা ওয়াদ মার হাবা কেন দোরে কেন মার হাবা এই যেহেন যাই এখানে আমার মসজিদার কথা কইও আর আমার একটা স্বপ্ন জীবনে এই যে ফিসা কোনোদিন যদি কইতেন পারেন এরপরে কইয়েন আমি জীবনে আত্রা পাচ্ছি না মানুষের কাছে ফিরালি মানে কিতা বইয়া থাহে ভগিন নিবেদিন না টেহা দেয় খায় টেহা মনে হয় যেমন পনেরো বিশ জন বইয়া রয়েছে আসলে একজন শরীরটা যে বানাইছে খাইয়া খাইয়া ঠিক নি আমি হেই ফির হইতাম চাই ভিক্ষা করে খাওয়ান লাগতো না অনেক দিছে অনেক দিছে এটি বইয়া বইয়া খাইলেও বা হি জীবনটা খাইয়া লাগতাম আমার বাসাম কয় বছর গিয়েব মার হাবা কেন কেন আমি নিয়ত করে সেটা শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ ডাইলা আলহামদুলিল্লাহ কয় না আল্লাহ ডাইলা দিছে মসজিদার কাম চলতে আছে কোনো ঋণ তিন নাই হেদিন আমি কুমিল্লাতে ডাহা যাইতে আছি ওই হরতাল দেখিয়া নিজের গাড়ি নিছি না ইটা দিলে অন্যের গাড়ি দেখো আমার তাত কেটে কেন হ্যাঁ এর লেগে আমি আর বাস উঠটা রাহা যাইতে আসি রাহা যাইতে লগে দি একবার বই হয়েছে আমার ভাইয়ের মতো আমি কই ভাই একটা জিনিস চাইবেন নি কয় কি তা আমি চাইবেন নি কই দেহান না তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছে ও রাইট কি সুন্দর মসজিদ আমি কো হ সুন্দরে কই হুজুর এটা কই হইছে আমি গাও হইছে না ওই কো কহনো আমি কেমনে কিতা করছে আর লাগে কত আমি ফোন ঢুকো দিতে লাগে পঁচিশ লাখ টাকা আমি দিছি আর সবাই মিল্লা দিতে আছে কোথায় আমি কিছু দিতাম নি আমি এটার লাগিয়ে দেব তোমার আমি মসজিদ দেখাই কি তোমার ঠেহাটা গিতে তুমি নিদেকা কিছু দেও এটার লাগিয়ে তো দেখাইছি মার হাবা না কেন গতকালকে আমার মাহফিল ছিল বানসারামপুর তেজখালি গ্রাম ওইখানে গিয়ে যখন আমি মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে কিছু কিছু টেহা দিছে গন্যান্য দেহি সত্তর হাজার টাকা মার হাবা বলবেন না সর্বোচ্চ আমার মাফিল বিভিন্ন মাফিল আমি নব্বই হাজার টেহা পর্যন্ত পাইছি আমার মসজিদের জন্য ভাই জীবন জীবনে আত আমার মসজিদরা লই আমি এখন ঘুমাইতাম পারিনা ঘুমাইতাম গেলে স্বপ্নে দেহি মসজিদ খাইতাম লইলে মসজিদের কথা মনে হইলে খানা বন্ধ আমার জিফু ফুতের তে বেশি মায়া লাগে গেছে গা মসজিদরা লাগিয়া এই প্যান্ডেলদার ভিতরে যারা আছে আমি আপনার লাগিয়া প্রাণ ভরে দোয়া করি প্রত্যেক শুক্রবারে এতিম ফলা প্যান্ডেল লইয়া দোয়া করি আমার মসজিদরা আমার মসজিদরাও আমার মসজিদরা আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লা লহু বাইতান ফির জান্না যে দুনিয়ায় মসজিদ দিব আল্লাহ বলে জান্না তো তাৰে ঘৰ বনাই দিবহানা লোকেজন না একটা লোক যদি দয়া কইরা যে হুযুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ করবে আন্দোলতো বিভিন্ন বাদ আল্লাহ সামর্থ্য দিছে পঞ্চাশ হাজারটা কত মানুষ কত জাগাত দিয়া লাইক ইনশাল্লাহ পঞ্চাশটা হাজারটা আমার তাল তো বাই গেছিল পঞ্চাশ হাজার টাকা লগে লগে গেছে আমি কইতাটা নাই না হয়তো হইলো হুজুর পৰে হিসাব টিসাব কইরা আমরা বাবির লোকে বুদ্ধি করে আরো বাড়াইয়ে দেওন লোক ওই তাতে হয় ওইটা নহুর বলা এবার দিছি আমি না ঠেহা মার হাবা কন্যা কেন এই রে প্যান্ডেলদার ভিতরে আসেন নি কে যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদ এত বড় মসজিদ মুস্তাক ভাইয়ের লোকেও কথাটা কইসলাম কিন্তু এবার আর কথাটা লইতাম ফারছিলাম না মার হাবা কনা কেন আর তাল তো ভাইয়ের তখন লইতাম না এবার দ্বিতীয় সাইডে ওখান নিতাম না এটা আলগা বই আর টেহা লোক লাগবো মার হাবা কয় না আমার মসজিদরা এটা আমার একটা স্বপ্ন পনেরো কোটি টাকা বাজেটের ইনশাল্লাহ আমি মাঝে মাঝে খুব ডরাই একলা একলা কান দিব কে রে কান্দি জানেন নি এ না মাইসে সিনে আমি এ না কথাটা কইতাম পারি আমার ফুতাই তো তোমার সারে তো না যদি মসজিদরা আটকাই যে আমি মরিয়া যে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ মসজিদরা না করাইয়া আমারে মাইর না আল্লাহ আমি কইতাম না এখানে কেউ আসেন নি যে হুজুর ইনশাল্লাহ হন তো লগে ক্যাশ টেহা নাই পরে ইনশাল্লাহ দিয়া দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবেন না আল্লাহর ঘর মসজিদ আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা হাজার টাকা দেব আমি পাঁচটা হাজার টাকা দেব নগদ যারা পারেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ মন করে দোয়া করে দেব আমার তোফাজ্জল এক লক্ষ টাকা আমার মসজিদের ভিতরে পাঠাই দিছে অ্যাকাউন্টে মার হাবা বলবেন না যেরকম মার হাবা অনেকেই মার্শাল্লাহ দিছে ওই যে ওই লোক যারা একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা যারা পারেন আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আমি আমার জন্য দিন চাই নাই আমার মসজিদটার জন্য চাইছি ইনশাআল্লাহ কেউ নগদ আমি টাকা দিলাম তাড়াতাড়ি করেন একটা হাজার আমার মামা এই এই আর কি বলে নবীন আওয়াজ সাহেব মাওলানা উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এক হাজার টাকা আজকে টাকা নাও এটি কোনো টাকা না কেউ টেহাও মনে করে নাই নারী কত ভাবে কত টাকা চলে যায় মার্শাল্লাহ আমার জহির ভাই উনি নগদ পাঁচশো টাকা দিয়েছেন আরেক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো কিনাম্মদ এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ শাহজাহান ভাই আপনি মার্শাল শাহজাহান ভাই মিলে দিচ্ছে কিনাম আলম আমার প্রিয় ভাই আলম ভাই পাঁচশো টাকা আর আসেননি কেউ এই দুই এক মিনিট সময় আমরা আবার নামাজ হবে আর ওলামাই কেন আছে জনাব হাইজত মৌলানা আবুল কাসেম সরকার বাংলাদেশের মাঠ কাপানু বক্তা উনি আছেন শাহজাহান সাইদ হিসাব আছেন কি নাম হ্যাঁ নাসার উদ্দিন লস্কর বৌবারা মাদ্রাসার শিক্ষক জি বাবার জন্য দোয়া কি নাম আবুল কাসেম এই ছেলে কে কাদা বিজ্জ্বল হিসেবে

দুইটা টাকা দিয়ে হইলেও যাইয়েন দয়া করে দুইটা টাকা দিয়েন তাও বলতে পারবেন এই ছেলেরা যাও ভেতরে ভাই পাঁচ হাজার টাকা টাকা আরেকজন কিছু টাকা এই ছেলেরা একটা লোকও যাইন না ভাই আমার অনুরোধ দুইটা টাকা হইলো দেওয়া যায়েন তাও বলতে পারবেন যে নাকাইশের মসজিদ আমারও দুইটা কাজ এই গেইটার কাছে আমার ভক্ত কেউ একজন দাঁড়াও যেইটার কাছে যারা আছে নামাজ পড়তে যাবে আমার একজন কলিজার টুকরা দাঁড়াও যে যে যা দেয় যেন দিতে পারে ওনার কাছে জি আহারে ওনার ছেলে মারা গেছে দুই ডাহাজার টাকা দিয়েছে নগদ জামাতুল্লাহ শাহাদৌলতপুর ইটালির প্রবাসী পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মার্শাল আরেকজন আহ উঠলেন কেন আপনারা এ শোনান অ্যায় শোনান একটা ছেলে আমাদের হেজখানা থেকে হাফেজ হয়েছে তার মাথায় এখন আমরা পাগড়ি পড়াবো ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছেলে পাগড়ি পেয়েছে হেফেজ হাফেজ হয়েছে তার মাথায় আমরা পাগড়ি পড়াবো তার সবাই দোয়া করে দিয়ে যান দোয়া না করে দিয়ে কেউ যাইন না কেউ দোয়া না করে দিয়ে যায়ন না ছেলেটার একটু দোয়া করে দিয়ে যান তার মাথায় আমরা পাগড়ি পড়াই দেবো ইনশাআল্লাহ ছেলের নাম ইয়ে বলেন ইনশা আর যারা এখানে আছেন একজনও খালি যাইন না দশটাতে হইলেও দিয়েন আপনি রিক্সাও লইল দশটা টেহা দিয়েন আপনার টেহাটা মসজিদও লাগবো কেউ নিত না মসজিদে লাগবে ইনশাল হ্যাঁ নিবে নিবে নিচে নামাই রাখেন তো রাখেন সম্রাট এক ভাই উনি এগারোশো টাকা দিচ্ছে আমাদের এই প্রধান বক্তা